এই গন্ডগোল থেকে এটা দিবে ভাই, ও বলছে ও বলতে দেয়া যাবে না, রাতে এটা নেই গন্ডগোল হয়েছিল এটাই। আর আমি তো নাটোরে কলেজ শিক্ষক খায়রুন নাহারের মৃত্যুর ঘটনায় তার স্বামী কলেজ ছাত্র মামুন হোসেনকে আদালতে পাঠিয়েছে পুলিশ। সম্প্রতি খায়রুন নাহারকে নিয়ে মিডিয়ার সামনে মুখ খুলেছেন তার আগের স্বামী জহুরুল ইসলাম। অবশেষে এ ঘটনাকে কেন্দ্র করে এবার মুখ খুললেন শিক্ষিকা খায়রুন নাহারের বড় ছেলে বিন্তু। তার একটি কল রেকর্ড ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, তার বিস্তারিত জানাবো এই ভিডিওতে। সম্পূর্ণ কল রেকর্ডটি শুনতে পুরো ভিডিওটি দেখতে থাকুন। ছাত্র শিক্ষিকার বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিলেন কলেজ পড়ুয়া মামুন ও শিক্ষিকা খায়রুন নাহার। তবে হঠাৎ খায়রুন নাহারের মৃত্যুতে যেন হতবাক দেশবাসী। তবে পুলিশের তদন্তের মাধ্যমে বেরিয়ে আসছে নতুন নতুন চাঞ্চল্যকর তথ্য। তবে বর্তমান স্বামী মামুনের বিরুদ্ধে মামলা করেছেন খায়রুন নাহারের পরিবার। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম খায়রুন নাহারের ছেলে বিন্তুর সাথে ফোনালাপে তিনি বলেন, বর্তমানে স্বামী মামুন নামমাত্র ব্যবসা করার জন্য আম্মুর কাছ থেকে অনেক টাকা নেয়। টাকা পয়সা নিয়ে বাইকও কেনেন একটা, তারপরও তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। বিন্তু আরও জানান, আমি আম্মুর কাছে একটা বাইক আবদার করলে আম্মু দিতে চাইলেও তার বর্তমান স্বামী মামুন দিতে বাধা দেয়। এ নিয়ে তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। মামুন আম্মুকে নানাভাবে অনেক মেন্টালি ডিপ্রেশনে ফেলে দেয়। পরে সে রাতে আম্মু একসাথে 32টা ঘুমের ওষুধ খেয়ে নেয়। আচ্ছা আঙ্কেল, আমি যে বিষয়টা আসলে জানতে না, তোমরা কিছু কি আলাদাভাবে এক্সট্রা অভিযোগ টভিযোগ করলে পুলিশের কাছে? হ্যাঁ, অভিযোগ করতে চাও। আচ্ছা আচ্ছা, কি বিষয়ে তোমাদের মনে হলো এটা একটু বলবে আমাকে বিষয়টা? একটু কি বিষয় বলতে? মানে তোর মা কেমন ভাবে মারা গেল, তোমাদের অপিনিয়নটা কি বাবা একটু? ও, এখানে অপিনিয়ন সবাই বলতেছে মার্ডার করা হয়েছে আর কি। তোমাদের কি মনে হয়? নাও পায় তো মার্ডার করার জন্য উৎসাহ দিতে, মানে হচ্ছে সুইসাইড করার জন্য উৎসাহ দিতে, মানে মেন্টালি প্রেসার দিতে, তারপরে হচ্ছে অনেক কথা বলতে, এরকম ধরনের মানে মেন্টাল প্রেসার রাখে সব মিলা, টাকা পয়সা নিয়ে সব দিচ্ছে। আচ্ছা, তা টাকা পয়সার ব্যাপারটা কি বিষয় বাবা একটু তোমাদের? টাকা পয়সা হচ্ছে ওই ছেলে যে বিজনেস করতো ওই বিজনেস টাকা আমার কাছ থেকে নিতে, হচ্ছে যে বাইক কিনতো বাইক কেনার টাকা আমার কাছ থেকে নিতে, মানে অল সব কিছু। তো দর্শক, কলেজ শিক্ষিকা খায়রুন নাহারের বড় ছেলে বিন্তু এই কল রেকর্ড থেকে বোঝা যায় এই ঘটনার মধ্যে কোনো রহস্য লুকিয়ে আছে। এ বিষয়ে আপনাদের কি মনে হয় তা কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে। ধন্যবাদ।